আমি যখন ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলাম, ঢুকে হচ্ছে দেখতেছিলাম যে আমার ফোনে কী কী ভিডিও আছে। তো এই ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 3-4 মাস আগের করা, আমি ঘাটাইলে আসার আগে। তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা খুবই মজার একটা ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গ্রামীণ পরিবেশে খুব সুন্দর একটা বিশাল বড় বাড়ি, সেখানে অনেক ধরনের ফল গাছ আছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি সালমা জাহান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমি এখন দেখাচ্ছি মালটা, মালটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর এরকম পুকুর পাড়ে যদি মালটা গাছ থাকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি যখন বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, তো তখনই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর এখানে পুকুর পাড়ে একটা সুন্দর পুকুর পাড় আছে, পুকুর পাড়ে হচ্ছে কাঁঠাল গাছ, খুবই ছোট। তো আমি হাত দিয়ে দেখতেছিলাম চেপে চেপে কাঁঠাল পাকছে কিনা। তো এইটা হচ্ছে বাড়ির ভিতরে ঢোকার একটা রাস্তা, পাকা রাস্তা, 5 ফিটের, খুবই সুন্দর। বিশেষ করে বাড়িটা কিন্তু অসাধারণ, আর এই বাড়িটা হচ্ছে হেউলবিনিয়া জাকির মেম্বারের বাড়ি। তো আমি আসলে প্রথম যখন আমি এই বাড়িতে গেছি, মানে আমি একটা ভিডিও দেখে গেছি, তো ভাবছি হয়তো বা কোনো প্রবাসীর বাড়ি হবে। তো যাই শুনি, সে একজন মেম্বার, খুবই সুন্দর করে, চমৎকার করে ডিজাইন করে বাড়িটা। গ্রামের ভিতরে বিশাল অনেক বড় বাগান, পুকুর, আম বাগান, তারপরে হচ্ছে ফলের গাছ নিয়ে বাড়িটা তৈরি করছে, খুবই নাইস। তো আর এখানে তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে, সব গাছকে ছাড়িয়ে উঁকি মারে আকাশে, অসাধারণ একটা ভিউ ছিল। সেই সাথে ফুলের গাছ, মালটা গাছ, আমড়া গাছ, অনেক অনেক ধরনের গাছ ছিল, আর আপনাদের সাথে একটু আমি সেটাই শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে মেইন রাস্তা, মেইন রাস্তা বলতে বাড়ির ভিতরে ঢোকার রাস্তা। এটা হচ্ছে, বলছি না, পুকুর, এই হচ্ছে পুকুরটা। পুকুরটাতে কিন্তু অনেক ধরনের মাছ আছে, তো মাছ কিন্তু আমি দেখাতে পারবো না। এখন হচ্ছে আমি বাড়ির মানে সিঁড়ি দিয়ে তাদের দোতলাতে উঠব। আর এইটা হচ্ছে তাদের হচ্ছে ডাইনিং রুম, আর ডাইনিং রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজাইছে। এখানে একটা বেসিন আছে, তো আবার আমি বেসিনে দেখে নিলাম আমাকে দেখতে কেমন লাগে, যেহেতু ভিডিও করি তো একটু দেখি আমাকে কেমন লাগে। যাই হোক, এখন আমি হচ্ছে ছাদেও উঠব, আর সেই সাথে হচ্ছে এখানে কিছু মানে আপুরা বসে আছে। তো আবার এখানে যে বাসায় গেলাম, তারা হচ্ছে না আমাদেরকে আবার কিছু নাস্তা দিছে, তো শরবত দিছে, কাঁচা পাকা আম দিছে। ওই আমটা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল, মানে আমটার নামই নাকি কাঁচা পাকা। তো এই তো আমরা এখানে বসে আছি, এখন শরবত খাবো। শরবত খেয়ে হচ্ছে তাদের সাথে একটু আবার কথা বললাম। এখানে অনেক গ্রামের মহিলারা বসে আছে, তো তাদেরকে ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম। তো এখন হচ্ছে এই হচ্ছে এই ওদের সরি, ওর নামটা আমি ভুলে গেছি, এই ভাইয়াদের বাড়িতেই আমরা গেছি। তো তারা খুবই ভালো এবং ভালো মনের মানুষ, খুবই আমাদের আপ্যায়ন করেছে। যতটুকু সময় ছিলাম, যদিও আধা ঘন্টার মতো সময় ছিলাম, এবং এই এই কিন্তু বাড়ির ভিউটা আমি কিন্তু এখন উপর থেকে একটা মানে ভিডিও করতেছি, ছাদের উপর, তাদের ছাদের উপরে আমি গেছি। তো ছাদের উপর থেকে আমি ভিডিওটা করতেছি। একপাশে হচ্ছে আম গাছ, একপাশে হচ্ছে ইয়া গাছ, কী বলে, পেঁপে গাছ, পেঁপের বাগান, তো অসাধারণ ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন হচ্ছে ছাদ থেকে নিচে নামলাম, নামার পরে এটা হচ্ছে ড্রাগন ফল। তো ড্রাগনের ভিডিওটা আমি আর একটা পারে দেখাইছি, এখানে নাই, এই যে আমি এখন দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ড্রাগন। আর এদের ড্রাগন এত মিষ্টি আর এত বড় বড় সাইজের, মানে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, এরকম গ্রামের ভিতরে ড্রাগন ফল আবার ছাদের উপরে, খুবই ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আল্লাহর মানে আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায় করতে হয়, মানে এত মিষ্টি। আমি অনেক ড্রাগন ফল খেয়েছি, বাট অনেক মিষ্টি। তো আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিও করে তারপর একটু পুকুর ঘাটে আসলাম, আমি এখানে একটু ক্যাপচার করে নিলাম। আর এই হচ্ছে বাড়ির মালিক, জাকির মেম্বারের মানে ওয়াইফ, তো অনেক বেশি ভালো, আপুটা অনেক বেশি ভালো। তো আমরা এখন যাব, যাওয়ার পালা। আর এই হচ্ছে ভাইয়া, ওনাদের, উনি খুব আন্তরিক একজন মানুষ, আমাদেরকে মানে খুব সুন্দরভাবে দেখাইছে, অনেক ভালো একজন মানুষ। তো আমরা সত্যি অনেক তাদের আচরণ ব্যবহারে মুগ্ধ। আর আমি এখন হচ্ছে এখন বের হয়ে যাব, ও সেই মুহূর্তে
ভাইয়ার সাথে কিছু গল্প করলাম, তো আসলে আমি মিউট করে দিছি যার কারণে আপনারা শুনতে পাচ্ছিলেন না, বা জিজ্ঞেস করছিলাম আর সে পড়াশোনা করে কি, সে কী করতেছে, তো বলতেছিল সব কিছু ইত্যাদি ইত্যাদি আমাদের কাছে, আর অনেক ভালো, এটাই একটা ভালো মানুষের পরিচয়। আমরা আসলে আমাদেরকে আমরা এই বাড়িটা দেখিয়ে গেছি যে এখানে একটা ভিডিও করা যায়, যারা প্রবাসী আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা গ্রামে বাড়ি করার মতো ইচ্ছা আছে, তো এরকম সুন্দর একটা বাড়ি করতে পারেন ডুপ্লেক্সের সেই সাথে ফলের বাগান, গাছগাছালি, মাছ ছড়ি, পুকুর থাকবে, সব কিছু কিন্তু অসাধারণ। আমার যদি কখনো টাকা পয়সা হয় আমি এরকম একটা সুন্দর বাড়ি